নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচার নিউজের এই ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুবই ইম্পর্ট্যান্ট আপডেট দেওয়ার জন্য আসলাম। দর্শকবৃন্দ, আপডেটটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা বিনম্র নিবেদন, দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাহাতে লোক সঠিক তথ্য পায়। আমাদের ইউটিউব চ্যানেলটি শিলচার নিউজে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটি শিলচার নিউজের যদি ফলো এবং লাইক করেনি তাহলে ফলো এবং লাইক করতে ভুলবেন না। অনেকের কমপ্লেইন এসেছিল যে গাড়ি ভাড়ার জন্য বারে বারে আমাদের এখানে কমেন্ট, এবং আমি সেই গাড়ি ভাড়া যে বাড়িয়ে নিচ্ছে চালকগুলো, অটো এবং ইরিকশা চালকগুলা, আমি তার উপরে একটা আপডেট অলরেডি দিয়েছিলাম 4-5 দিন আগে। সেই দিন থেকেই প্রশাসন একটু একটু প্রশাসনের সময় লাগে, আপনারা বললেই হবে না। প্রশাসন শিলচার যে এরিয়াটাতে সেটার জন্য একটা প্রস্তুতি নিচ্ছিল, ওনাদের অর্ডার লাগে, চট করে তো বেরোতে পারে না। না, আজকে প্রশাসন সেখানে বেরিয়েছে এবং ইরিকশো অটোরিকশো ওনাদের ভাড়া চেক করে। কীভাবে ভাড়া চেক করবে? যারা প্যাসেঞ্জার বসে আছেন ওনাদেরকে জিজ্ঞেস করা হয় কি আপনাদেরকে কত ভাড়া দেওয়া হয় বা আপনারা কত নিচ্ছেন, সে সময় প্যাসেঞ্জার বলে। প্রত্যেক এরকম চালক ডাবল রেটটা নেয় এবং বিভিন্ন কমপ্লেন যায়। কিন্তু শুধু আমি সেই আপডেটটা দেই এরকম কিছু না, অনেকগুলো কমপ্লেন সেই বিভিন্ন থানায়, ডিসি অফিসে অনেকগুলো কমপ্লেন যায়, এবং শুধু আমার সেই শিলচার নিউজ নয়, অন্যান্য সেই নিউজ চ্যানেলে, নিউজ পোর্টালে, লোকাল নিউজ পোর্টালে তার প্রতিবাদও অনেকে জানান, এবং তারপরেই এই পদক্ষেপটা নেওয়া হয়। সেখানে খুবই ভালো বিভিন্ন সেই অটো এবং সেই ইরিকশোদেরকে সিজ করা হয়েছে, যারা বেশি রেটে, বেশি মানে ডবল রেট নিচ্ছে ভাড়াগুলো, যারা ডবল রেট নিচ্ছে। দেখুন, আপনাদেরকে আমি কি বলি, আপনাদের যদি কোনো অসুবিধা হয়, দেখুন এরকম অসুবিধা হতে পারে, আপনারা যদি ভাড়া বেশি দেন তাহলে আপনারা কি করবেন, ডিসি করিমগঞ্জ, ডিসি কাছার, আপনারা টুইটারে ওনাদের সেই ইমেলটা আপনারা পেয়ে যাবেন, টুইটারের হ্যান্ডেলে ওনাদেরকে মেসেজ করতে পারবেন, বা ফেসবুকে ওনাদের অ্যাড্রেসটা আছে, সেই ফেসবুকে আপনারা মেসেজ করতে পারেন, আপনাদের যে কোনো কিছু কমপ্লেন থাকলে মেসেজ করতে পারেন, ওনারা পেয়ে যাবেন। এবং সেই জিনিসপত্রেরও দাম অনেকে বেশি করে বিক্রি করছে বলে অনেকেরও সেই রকম কমেন্ট কমপ্লেন, আমরা দিন রুজ করে খাই, আমরা কীভাবে এরকম রেট নিয়ে, অতিরিক্ত রেট নিয়ে আমরা কীরকম সেই সবজিগুলো আমরা কিনবো, জিনিসপত্র কিনবো। এবং জেলা প্রশাসন বিভিন্ন জায়গাতে, শুধু নট অনলি আপনাদের সেই শিলচারে, বিভিন্ন জায়গাতে ওনারা সেই ইন্সপেকশনটা চালায়, বিভিন্ন অ্যাডিশনাল ডেপুটি কমিশনার্স ওনারা টিম নিয়ে নিয়ে বিভিন্ন জায়গাতে ওনারা ইন্সপেকশন চালায়, কাঠিগড়াতে ইন্সপেকশন চালায়, ন্যাশনাল হাইওয়ে মার্কেটে ইন্সপেকশন চালায়, আপনাদের রাঙ্গিরহাটি সঞ্জয় মার্কেটে ইন্সপেকশন চালায়, সদরঘাটের মার্কেটে ইন্সপেকশন চালায়, এবং সেখানেও অনেকগুলো দোকানকে বন্ধ করে দেওয়া হয়েছে, যারা নাকি বিক্রি করছে সেই গাজর 100 টাকা কিলো বিক্রি করছে, ফ্রেঞ্চ বিনস 100 টাকা কিলো বিক্রি করছে, বেগুন 60 টাকা কিলো বিক্রি করছে, এরকম যারা যাদের যাদের দোকানে পাওয়া গেছে। সিভিল ড্রেসে প্রশাসনের লোক সেখানে দামদর করে, এবং যে সময় দেখা যায় সেখানে রেট বেশি, সেই দোকানটাকে সিজ করে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু একটা দোকান নয়, অনেকগুলো দোকান, ন্যাশনাল হাইওয়ে মার্কেটের একটি দোকান, সঞ্জয় মার্কেটের 2-3টি দোকান, সদরঘাটের অনেকগুলো দোকান, এবং কাঠিগড়া মার্কেটেও আমরা দেখলাম সেখানে প্রশাসনের লোক গিয়ে সেখানে বিভিন্ন জায়গাতে সেটা ময়না করেছে, তদন্ত করেছে, কিন্তু সেটা প্রশাসন নিজের কাজ করছে। আপনারা হয়তো জানেন না, ডিসি অফিসে প্রত্যেক 10-15 দিন পরে পরে সেই কমপ্লেইনগুলোর সম্বন্ধে আলোচনা করা হয়, তারপরেই সেখানে নির্দেশ দেওয়া হয় যে কীভাবে সেই জনতার যে কমপ্লেইনগুলো দূর করা, এবং একটু সময় লাগে, আপনারা একটু অপেক্ষা করুন, আপনাদের সব কিছু কমপ্লেইনের সমাধান হবে। যাই হোক, এখন বোঝা গেল যে সেই রিক্সা ভাড়া, ইরিকশা ভাড়া, অটো ভাড়া যেগুলো আছে সেইগুলো দাম কমবে, বা যারা এরকম করছে ওনাদেরকে সিজ করবে, প্রশাসন এরকম অর্ডার দেওয়া হয়েছে। এবং যারা বেশি দামে, বেশি দামে যারা বিক্রি করছে সবজি জিনিসপত্র, ওদেরকেও সিজ করবে, এরকম সাধারণ মানুষ হয়ে সেখানে গিয়ে জিজ্ঞেস করবে। তাই আপনাদের যদি সবজি দোকান হয়, আপনাদের যদি কোনো ধরনের দোকান হয়, আপনারা যদি সেই অটো চালান বা ইরিকশা চালান, তাহলে জনতার কাছ থেকে আপনারা সঠিক ভাড়াটা নিন। আপনাদের অনেক কমপ্লেইন আছে আমরা জানি, যে লকডাউনের জন্য পেট্রোলের দাম বেড়েছে, এরকম হচ্ছে, সেরকম হচ্ছে, এবং অনেকের দেখুন জনসাধারণের কমপ্লেইন হলো সেখানে বলে দেওয়া হয়েছে 2 জন, কিন্তু সেখানে অটো বা ইরিকশো বা বাসওয়ালা যে কেউ হোক, ওরা কিন্তু সেরকম 50% প্যাসেঞ্জার নেন না। এখন আমরাও সেটা দেখি, ফুল প্যাসেঞ্জার সেখানে থাকে, এবং ফুল প্যাসেঞ্জার যদি থাকে, পেট্রোলের যে লকডাউনের আগে হয়তো 10 টাকার হেরফের হয়েছে, 10 টাকার হয়তো রেট বেশি, তাই আপনাদের একটু জানা এবং বুঝা দরকার। আপনাদের যেরকম অসুবিধা ছিল, সাধারণ মানুষেরও সেরকম অসুবিধা ছিল। গুয়াহাটির সেবা বোর্ডে দুর্নীতির জন্য সেখানে দুর্নীতি নিবারক শাখার 12 জন লোকের একটা টিম সেখানে গুপ্তভাবে সেখানে একটা জাল বিছিয়ে সেখানে যান, সাধারণ মানুষ হয়ে
সেখানের সেবা বোর্ডের সহকারী সচিবকে ধরে ফেলেছে সেখানে ঘুষ নিতে, সেখানে সেরকম ধরছে, অনেকগুলা সেই নথিপত্র সেখানে জব্দ করে রাখা হয়েছে। আমি আমার এই 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 আপডেটের মাধ্যমে আমাদের আসাম সরকার বা আমাদের জেলা প্রশাসন, আমাদের যে সাংসদ ডক্টর রাজদীপ রায় মহোদয়কে রিকোয়েস্ট করছি, দেখুন সেবা বোর্ডের ছোট একটা সেবা বোর্ড যদি আমাদের শিলচরে যদি আনা যায়, একটা ব্রাঞ্চ যদি আনা যায়। কারণ বলি, 2018-তে আমি গিয়েছিলাম একটা আমার ঘরের একটি ছেলের নেম কারেকশনের জন্য। প্রথমে আমি সেই শিলচরের যে এডুকেশন ডিপার্টমেন্টে নেম কারেকশনের জন্য যাই, সেখানেও কিন্তু করাপশন, আমি আবার বলছি সেখানেও আমি করাপশন ফেস করেছি। এবং সেখানে করাপশন ফেস করেও আমি কাজটা করলাম, কাজটা করার পরে গুয়াহাটি দেখলাম সেবা বোর্ডে, সেখানে গিয়ে ওরা কাজই করছে না, ওরা কাজই করছে না যত সময় না পর্যন্ত ঘুষ দেওয়া না হয়। এবং আমি মানে কি করব, আর করার কিছু নেই, আসা যাওয়ার অনেক খরচ, সেখানে দুদিন থাকলাম, অনেক খরচ হয়ে গেছে, এবং সেখান থেকে যদি আমি ওদেরকে যদি ঘুষ না দেই কাজ হবে না বলে আমি সেখানে একজন পিয়নকে ধরলাম, ধরে ঘুষ দিলাম। তারপরে যিনি সাইন করতে আগে ডিনাই করেছিলেন উনি সাইন করে ফেলেছেন। তাই আমি এই আপডেটের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমাদের সাংসদ ডক্টর রাজদীপ রায় মহোদয়কে একটা রিকোয়েস্ট করছি, আপনারা একটু চিন্তা করুন, দয়া করে একটু চিন্তা করুন। আমাদের অনেক বোরাকের লোক, শুধু নেম কারেকশনের জন্য অনেক প্রবলেম হয়, নেম কারেকশনের জন্য গুয়াহাটিতে যেতে হয়, হয়তো কোথাও একটা সুবিধা করুন, অনলাইনে অ্যাপ্লাই করে দিন বা যে কোনো একটা কিছু করুন। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমার এই ভিডিওর মাধ্যমেও একটা নিবেদন, স্বাস্থ্যমন্ত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় সর্বানন্দ সোনোয়াল মহোদয়, ওনার কাছেও একটা বিনম্র নিবেদন, যাহাতে যেরকম সেবা বোর্ড গুয়াহাটিতে আছে, ছোটো একটা ব্রাঞ্চও যদি আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে, তিনটা ডিস্ট্রিক্টের জন্য, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দির জন্য যদি একটা জায়গাতেও যদি দেওয়া হয়, তাহলে অনেক লোকের টাকা বাঁচবে, কিন্তু অনেক লোকের টাকা বাঁচবে, আসা যাওয়ার টাকা, সেখানে থাকার টাকা, খাওয়ার টাকা, সেখানে ঘুষ দেওয়ার টাকাও বাঁচবে। এবং দুর্নীতি যেসব ডিপার্টমেন্টে এখন হচ্ছে কমপ্লেন, আপনারা যে সময় দুর্নীতি করেন, যে সাধারণ মানুষ এখন কমপ্লেন করে এবং সেই কমপ্লেন গিয়ে উপর লেভেলে চলে যায় এবং উপর লেভেলের লোক সাধারণ মানুষে হয়ে আসবে, সেখানে ধরবে, কিন্তু ধরবে, তাই আপনারা আগে থেকে সাবধান হয়ে যান। মেঘালয়ে করোনা টেস্টকে নিয়ে অনেক ঝামেলা, আর সেই আমাদের বোরাকভ্যালির লোক, ত্রিপুরার লোক, মিজোরামের লোক যে সময় গুয়াহাটিতে যেতে হয় ওনাদেরকে কষ্ট ভোগ করতে হয়, অনেকদিন সেই কমপ্লেনটা বারে বারে আসে। সে সময় উত্তর করিমগঞ্জের যে বিধায়ক কমলাক্ষ দে প্রকাশিত মহোদয়, উনি মেঘালয় সিএমকে একটা চিঠি লিখেছিলেন যে আমাদের বোরাকভ্যালির লোক বা ত্রিপুরার মিজোরামের লোকের অসুবিধা হয় যাওয়া আসাতে করোনা টেস্টের জন্য, কারণ শুধু গাড়ি নিয়ে গেলেই করোনা টেস্ট করতে হবে এবং ওনাদেরকে ওয়েট করতে হয়, অনেকগুলো কষ্ট হয়। এবং সে সময় সেখানের যে মেঘালয় স্বরাষ্ট্র সচিব, উনি কমলাক্ষ দেব প্রকাশিত মহোদয়কে চিঠি লিখে উনি জানান যে এখন থেকে যারা মেঘালয় হয়ে গুয়াহাটিতে যাবেন, যদি সেই গাড়িটা যদি মেঘালয় ডিস্ট্রিক্টে থামেন, সেখানে যদি লোক যদি নামেন, তাহলেই উনাদেরকে টেস্ট করা হবে, এবং যদি না থামেন কোনো আপত্তি নেই, কোনো যদি লোক সেখানে না নামেন তাহলে কোনো আপত্তি নেই, ওনারা যেতে পারবেন, শুধু অনলাইনে একটা পাস ওনাদেরকে নিতে হবে মেঘালয় সরকার থেকে, সেই গাড়িকে সেটা বলে দেওয়া হয়েছে অনলাইনে। আপনারা যদি মেঘালয় ডিস্ট্রিক্টে যদি যান, মেঘালয় ডিস্ট্রিক্ট হয়ে গুয়াহাটিতে যেতে চান আপনার প্রাইভেট কার নিয়ে, যে কোনো কিছু কার নিয়ে, তাহলে আপনার অনলাইনে মেঘালয় সরকারের যে অনলাইনের যে ওয়েবসাইট সেখানে গিয়ে আপনারা একটা আবেদন করুন, আপনারা অনলাইনে পাসটা পেয়ে যাবেন, পাসটা পাওয়ার পরে আপনারা যেতে পারবেন। আমাদের শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় মহোদয়, উনি আজকে পীযূষ গোয়েলের সঙ্গে, যে রেলমন্ত্রী, ওনার সঙ্গে উনি মিট করলেন, কারণ আমাদের সেই শিলচর থেকে একটা গাড়ি গুয়াহাটি স্টার্ট করার জন্য, একটা এক্সপ্রেস ট্রেন, লোকের অনেক অসুবিধা হয়, শিলচর হাফলংয়ের যে রোডের কন্ডিশন সেদিকে না যাওয়াটাই ভালো, মানে কাদা, মানে আপনাদের সেই প্যান্ট একদম উপরে উঠিয়ে গেলেও আপনার শার্ট প্যান্ট ভরে যাবে কাদায়, গাড়ির তো আর অবস্থা নেই। কেন এখন অবধি সেই মহাসড়কটা শেষ হয়নি সেটাও বিরাট বড় একটা প্রশ্ন। শুধু সেই মহাসড়কটা নয়, আমাদের যে শিলচরের আইএসবিটির পারে সদরঘাটের যে মহাসড়কটা, সেখানে অনেকটা জায়গা সোনাবাড়িঘাট হয়ে যে মেডিকেলের রোড হয়ে যে মহাসড়কটা যায়, সেটাও এখন কিন্তু পেন্ডিং, বন্ধ কাজ, সেটাও কেন এখন অবধি বানানো হয়নি। তার উপরেও আমাদের সরকারকে, প্রশাসনকে একটু চিন্তা করা দরকার, সরকারকে চিন্তা করা দরকার, আমাদের যারা মন্ত্রী আছেন ওনাদেরকেও চিন্তা করা দরকার, কারণ সেটা নিয়ে অনেক লোকের বারে বারে কমপ্লেইন আসছে, বারে বারে প্রশ্ন আসছে। তারপরে শিলচর হাফলংয়ের যে রোগটা এখনও শেষ হয়নি, তার কারণটাও কি সেটা আমরাও জানি না, কি হচ্ছে কি না, তার ব্যাপারেও একটু চিন্তা করা দরকার বলে আমি মনে করি। দর্শকবৃন্দ, সেখানে পীযূষ গোয়েলের সঙ্গে মিট করার সময় উনি আশ্বাস দিলেন যে সপ্তাহে তিন দিন হয়তো একটা স্পেশাল ট্রেন শিলচর টু গুয়াহাটি একটা চলবে, সেটা চলার হয়তো ব্যবস্থা করবে ইতিমধ্যেই, সেটা উনি আশ্বাস দেন, কখন থেকে চলবে সেটা জানাননি। আপনারা অনেকের প্রশ্ন যে ট্রেন কখন চলবে, ট্রেনের কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি যে ট্রেন অমুক দিন থেকে চলবে,
কেন্দ্র সরকার যে সময় গাইডলাইন দেবে সে সময় থেকে চলবে। এই একটা স্পেশাল ট্রেনের জন্য আমাদের যে এমপি মহোদয় ডক্টর রাজদীপ রায় মহোদয় যিনি যে অ্যাপ্লিকেশনটা দিয়ে এসেছেন সেটা যদি কাজে লাগে তাহলে হয়তো এই মাসের মধ্যে থেকেই সপ্তাহে একদিন বা দুদিন বা তিন দিন করে একটা স্পেশাল ট্রেন চলবে, শুধু আপনাদের সুবিধার্থে সেটা করা হবে। সেটাও একটা ভালো একটা কাজ। হয়তো আপনারা অনলাইনে দেখে নিন যে আপনার এরিয়া বা আপনার পার্শ্ববর্তী কোন স্টেশন থেকে একটা স্পেশাল ট্রেন কিন্তু চলে, মাঝে মধ্যে এক একটা স্পেশাল ট্রেন চলে, সেটা আপনারা সার্চ করে দেখে নেবেন। আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে আজকে 70টা পজিটিভ কেস এসেছে, করিমগঞ্জ ডিস্ট্রিক্টে 34 জন পজিটিভ কেস, ডিসচার্জ হয়েছেন 39 জন, আসামে 12 জন করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন আজকে, এবং সেখানে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের একজন লেট প্রণব নাথ 59 বছরের একজন লোক, উনিও করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে আমরা খবর পাই। ত্রিপুরাতে আজকে খবর আসলো 583 জন কোভিড আক্রান্ত যারা আছিলেন ওনারা সুস্থ হয়ে বাড়িতে চলে গেছেন, এবং ত্রিপুরার যে এমপি প্রতিমা ভৌমিক উনি বিভিন্ন সেই করোনা সেন্টারে উনি ভিজিট করলেন, সেখানের যে ডিএম এবং সেখানের বিভিন্ন হেলথ ওয়ার্কার ডক্টরদের সঙ্গে পিপি কিট পরে উনি সেখানে কোভিড পেশেন্টদের সঙ্গে কথা বলে আসলেন, ওনাদের যে দুঃখ কষ্ট সব কিছু ওনারা উনি জেনে আসলেন, ওনাদের কমপ্লেন কি, ওনাদের কী কী ব্যবস্থা হচ্ছে না কিছু হচ্ছে সব কিছু উনি জেনে আসলেন। শিলচরের গ্রেসওয়েল হসপিটালেও এখন কোভিড টেস্ট করা হবে, সেখানে কোভিড কেয়ার সেন্টার উদ্বোধন করেছেন আজকে সুনাইর বিধায়ক তথা আসামের ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর মহোদয়। আজকে থেকে সেই গ্রেসওয়েল হসপিটালে যারা যাবেন লোক চিকিৎসার জন্য ওনাদেরকেও টেস্ট করা হবে। দর্শকবৃন্দ, আপনাদের কিছু কিছু মতামত থাকে, যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। এই ভিডিওটি জনস্বার্থে সবাইকে শেয়ার করতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেলটি শিলচর নিউজ সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটি শিলচর নিউজের ফলো এবং লাইক না করলে ফলো এবং লাইক করতে ভুলবেন না। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার ফিরে আসবো আপনাদের সবার সামনে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। নমস্কার।